সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে ব্যবসা মাধ্যমে ব্যবস্থাপনা প্রথম পত্রে অষ্টম অধ্যায়ে ব্যবসায় আইনগত দিক নিয়ে আমরা আগে দুটো ক্লাস করেছি। আজকে আমরা ব্যবসায় আইনগত দিক এই অধ্যায়ে শেষ অংশ অর্থাৎ ব্যবসায় আইন ও পরিবেশ নিয়ে আলোচনা করব। ব্যবসায় আইন ও পরিবেশ, ব্যবসায় আইন ও পরিবেশ। একজন শিল্পোদ্যোক্তা, উদ্যোক্তা বা একজন ব্যবসায়ীকে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনে ব্যবসায় আইনগত দিক সম্পর্কে বিশেষভাবে নজর রাখতে হয়। অর্থাৎ একটি দেশের প্রচলিত নিয়ম কানুন বা দেশের প্রচলিত আইনকে অনুসরণ করে তার বাণিজ্যিক বা ব্যবসায়িক কার্যক্রম বা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে হয়। আর এই একটি দেশে বিদ্যমান প্রচলিত আইনসমূহ ব্যবসায় বাণিজ্য গঠন বা পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এখানে শিল্প আইন, আয়কর আইন, শুল্ক আইন, আমদানি রপ্তানি নীতি, অন্যান্য ব্যবসায়ের যে সকল সংশ্লিষ্ট আইন কানুন রয়েছে ওই সকল বিষয়গুলি অনুসরণ করেই একজন ব্যবসায়ীকে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে পারে। যদি ব্যবসায় আইনগত দিকগুলি যথাযথভাবে পালন করা হয়, যথাযথভাবে প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে অসাধু ব্যবসায়ী এবং যারা বাজারে নকল পণ্য বাজার উপস্থাপন করতে চেষ্টা চালায় তাদেরকে রহিত করা যায়, যদি ব্যবসায় আইনগত দিক সমূহকে যথাযথভাবে প্রয়োগ করা হয়। এ সকল আইন কানুন দিক সমূহ যদি যথাযথভাবে প্রয়োগ করা হয় দেশের শিল্প উন্নয়ন ত্বরান্বিত হয়। আর যদি আইন কানুন সমূহ প্রতিকূল হয় সেক্ষেত্রে উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তা বা ব্যবসায়ীগণ নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনে নিরুৎসাহিত হয়। তাই একজন ব্যবসায়ীকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় যেমন ব্যবসায় আইনগত দিক সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হয়, পাশাপাশি আইন যে সকল আইন প্রণয়ন করা হয় বা যে সকল আইন প্রচলিত থাকে তা যেন ব্যবসায় পরিবেশ বন্ধ হয়, অর্থাৎ ব্যবসায়ীকে সহযোগিতা বা ব্যবসায়ীকে সামনে এগিয়ে দিতে যথাযথ সহায়তা করে আইনসমূহ ব্যবসায় পরিবেশ বান্ধব হওয়া আবশ্যক। পরিবেশ আইন ও ব্যবসায় এরপর যে আমরা আলোচনা করব ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণ, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক কিভাবে একটি পরিবেশ বা অঞ্চল বা এলাকা বা ওই স্থানের পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে আমরা এখন সেই বিষয়ে বিস্তারিত জানব। বর্তমান বৃহদায়তনের এই সময়ে প্রচুর পরিমাণে শিল্প কারখানা গড়ে উঠতেছে আর এর অধিকাংশ শিল্প কারখানারই যথাযথ বা পর্যাপ্ত বায়ু নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং জীব বৈচিত্র্য বর্তমানে মারাত্মক হুমকির মুখোমুখি। শিল্প কারখানা গড়ে উঠতেছে যে হারে সে হারে বায়ু নিষ্কাশনের বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে না বা ব্যবসায়ীগণ বা শিল্প উদ্যোক্তাগণ নিষ্কাশন ব্যবস্থার বিষয়ে অনেক বেশি উদাসীন। শিল্প থেকে নির্গত তরল বর্জ্য পানিতে মিশে পানি দূষিত হচ্ছে, মাছ এবং পানিতে বাস করা জলজ অন্যান্য প্রাণীর অস্তিত্ব হুমকির মুখোমুখি। অন্যদিকে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে বায়ু দূষিত হচ্ছে এবং কারখানা যানবাহনের কালো ধোঁয়া বায়ুকে দূষিত করতেছে। এছাড়া শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার নামে অবাধে গাছ নিধন করা হচ্ছে, পাহাড় কেটে ফেলা হচ্ছে, যার ফলে জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখোমুখি। পরিবেশ দূষণ মুক্ত রাখায় সরকার আইন প্রণয়ন করছে, কিন্তু আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না বলেই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে। তদুপরি আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের মালিকরাও পরিবেশ বা ব্যবসায় প্রতিষ্ঠান কারখানা স্থাপনের বেলায় পরিবেশ সম্পর্কে সচেতন থাকে না, বিধায় আমাদের পরিবেশ বা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। আর একজন ব্যবসায়ীকে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের বেলায় পরিবেশ বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে এবং তার প্রতিষ্ঠানের বা শিল্প কারখানার বর্জ্য নির্গত বর্জ্য যেন সঠিক পয় নিষ্কাশনের ব্যবস্থা করা হয় সেই বিষয়ে তাকে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ সচেতনতাই পারে আমাদেরকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করার জন্য। তাই যদিও সরকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করতেছে কিন্তু জনগণের সচেতনতার অভাবে সেই পরিবেশ দূষণ রক্ষা করা যাচ্ছে না, যার ফলে দিন দিন আমাদের পরিবেশ দূষণের মাত্রা বেড়েই চলেছে। আর এজন্য প্রয়োজন একদিকে যেমন মানুষকে সচেতন হতে হবে, অন্যদিকে শিল্প কারখানা বা শিল্প উদ্যোক্তা বা শিল্প মালিকগণকেও পরিবেশ দূষণ বা পরিবেশের বিষয়টি সম্পর্কে সচেতন থাকতে হবে। পরিবেশ দূষণ সম্পর্কে আমরা এখন পরিবেশ দূষণ আইন বা ISO এর বিস্তারিত কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। ISO ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, সাধারণত প্রত্যেক দেশের একটি নিজস্ব মান বা আদর্শ মানদণ্ড লক্ষ্য করা যায়। এর ফলে আন্তর্জাতিক বাজারে মার্কেটিং এর ক্ষেত্রে মান সনদ
নিয়ে এক ধরনের জটিলতা সৃষ্টি হয়। এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক সংগঠন ন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন এক সেট আদর্শ প্রচলন করে যা আইএসও 9000 নামে পরিচিত। এই মানদণ্ডে তাদের জন্য যারা ইউরোপীয় ইউনিয়নে ব্যবসা করে, পরবর্তীতে আইএসও 14000 শীর্ষক একটি নতুন ধরনের মানসম্মত প্রবর্তন করেছে পরিবেশগত ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আইএসও পরিবেশ সংরক্ষণে পরিবেশ সংরক্ষণে তারা একটি আইন প্রণয়ন করে থাকে, সেক্ষেত্রে আন্তর্জাতিক মান সংরক্ষণ সনদ বলা হচ্ছে, এটাকে আইএসও 9000 এবং অন্যটি আইএসও 14000, দুটি পরিবেশের আইন সংরক্ষণ সনদ রয়েছে। এখন আমরা আইএসও 9000 এবং আইএসও 14000 এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আইএসও 9000 একে বলা হচ্ছে মান সনদ। আইএসও 9000 হচ্ছে মানসমূহের একটি সিরিজ যার মাধ্যমে মান কর্মসূচি পরিচালিত হয়। কোম্পানি সমূহ বিশেষজ্ঞ বহিঃপরীক্ষক দ্বারা সনদপ্রাপ্ত হয়ে প্রমাণ করে যে তারা পণ্য এবং সেবা উৎপাদনে সকল শর্তই পূরণ করেছে। ইতিমধ্যে সনদপ্রাপ্ত হয়েছে এমন কোম্পানি সমূহের তালিকা ডিরেক্টরিতে সংরক্ষণ রাখে, যার ফলে একজন বিশেষ গ্রাহক জেনে নিতে পারে কোন কোম্পানি কোন স্তরের সনদ প্রাপ্ত হয়েছে। আইএসও 9000 সমর্থিত মান একটি পণ্যের প্রকৃতি মান সম্পর্কে বা একটি পণ্যের প্রকৃত মান সম্পর্কে তেমন কিছু নির্দেশ করে না, বরং এটি গ্রাহকদের অবগত করায় যে মান অর্জনে তার প্রয়োজনীয় সকল উপাদান কোম্পানি যথাসময়ে ও যথানিয়মে যোগান দিয়েছে। প্রকৃতপক্ষে আইএসও 9000-এর পাঁচটি সনদের সমন্বয়ে গঠিত, অর্থাৎ আইএসও 9000, 9001, 9002, 9003, 9004। আইএসও 9000 একটি সামগ্রিক সনদ যা অন্যান্য সনদ ব্যবহার ও নির্বাচন সম্পর্কে গাইডলাইন প্রদান করে। আইএসও 9001 একটি মান যা কোম্পানির মান কর্মসূচির 20টি দিককে গুরুত্ব সহকারে প্রকাশ করে। আইএসও 9002 মূলত আইএসও 9001 এর মতোই একই ধরনের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করে যা গ্রাহকের পছন্দসই ডিজাইন তৈরি করে সেবা কার্যক্রম পরিচালনা করে অন্য কোনো স্থানে। 9003 হচ্ছে সীমিত আওতাভুক্ত সনদ যা উৎপাদন প্রক্রিয়াকে নিয়ে কাজ করে। আইএসও 9004 মূলত অন্যান্য মান সনদকে অর্থবহ করে বোঝানোর গাইডলাইন ছাড়া আর কিছুই না। আইএসও 14000 এটি একটি পরিবেশগত ব্যবস্থাপনা পদ্ধতির সনদ। আইএসও 14000 মান সনদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল ব্যবহারের সঠিক পথ সম্পর্কে কোম্পানি সমূহকে অংশগ্রহণ, এছাড়াও কোম্পানি সমূহের উৎপাদন পরিচালনা পদ্ধতি, বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকে। যদিও প্রত্যেক কোম্পানির ক্ষেত্রে সুনির্দিষ্ট নয়, তবে যে কোনো বর্জ্য নির্গত করতে পারবে তা শুধু মান সনদের আওতার প্রত্যেক কোম্পানিকে তাদের পরিবেশগত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। আইএসও 14000 পাঁচটি সিরিজের একটি যা একটি নির্দিষ্ট ক্ষেত্রে নিয়ে কাজ করে। আইএসও দুটি সনদ সম্পর্কে জানতে পারলাম, একটা হচ্ছে আইএসও 9001, আরেকটা হচ্ছে আইএসও 14000। অর্থাৎ এখানে একটি সনদে বলা হচ্ছে পণ্যের মান গুণাগুণ এ সম্পর্কে সচেতন করার জন্য ক্রেতাকে বা পণ্যটি কোয়ালিটি সম্পন্ন করার জন্য যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন আইএসও 9000 সেই কাজগুলি করে। আইএসও 14000 এটি একটি পরিবেশ সংরক্ষণমূলক আইন বা সনদ, পরিবেশ সংরক্ষণমূলক সনদ যা ব্যবসায়ীকে সংরক্ষণ, অর্থাৎ পরিবেশ সংরক্ষণে একজন ব্যবসায়ী কতটুকু সচেতন থাকবে, সে কি ধরনের কার্যক্রম পরিচালনা করবে বা তার বর্জ্য ব্যবস্থাপনা সে কি পদ্ধতি গ্রহণ করবে সেটা আইএসও 14000 ওই সনদের অন্তর্ভুক্ত থাকবে। এরপর যে আলোচনা করবো বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, অর্থাৎ প্রত্যেকটি দেশের পণ্যের গুণগত মান সংরক্ষণে পণ্যের গুণগত মান নির্ণয়ে যে প্রতিষ্ঠানগুলি কাজ করে এক একটি দেশে এক এক প্রতিষ্ঠান কাজ করে, বাংলাদেশে কাজ করে বিএসটিআই অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। এখানে আমরা পণ্যের মান নির্ণয়ে বিএসটিআই কি ধরনের ভূমিকা রাখে, অর্থাৎ বাজারে ভেজাল পণ্য নিয়ন্ত্রণ, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ, পণ্যের সম্পর্কে তাকে সচেতন করা, পণ্যের কোয়ালিটি হচ্ছে কি ধরনের কাঁচামাল ব্যবহার করে পণ্যটি তৈরি করছে, এই সম্পর্কে বিস্তারিত তথ্য বিবেচনা করে বিএসটিআই পণ্যের গুণগত মান নির্ধারণ করে। অর্থাৎ পণ্যের গুণগত মান নির্ধারণে বিএসটিআই গুরুত্ব বা ভূমিকা অপরিসীম। এখন বিএসটিআই কি কি ভূমিকা পালন করে বা বিএসটিআই কার্যাবলী বা বিএসটিআই কি কাজ করে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। বিএসটিআই ধারণা বা বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণের লক্ষ্যে 1985 সালে বিএসটিআই বা বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির লক্ষ্য শিল্পজাত খাদ্য ও রসায়নজাত সামগ্রীর গুণগত মান জাতীয় মান নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী নিশ্চিত করা। প্রতিষ্ঠানটি দেশের প্রচলিত জাতীয় পণ্য নীতি অনুযায়ী পণ্যের ওজন, আকার, আয়তন, রং প্রভৃতি নিয়ন্ত্রণ করে। বিএসটি এই দেশে উৎপাদিত ও আমদানিকৃত 153টির মতো পণ্যের মনোগ্রাম, স্ট্যান্ডার্ড নম্বর ও সনদ দিয়ে থাকে। এখন কোন শিল্পোদ্যোক্তা বা কোন উৎপাদনকারী যখন পণ্য উৎপাদন করতে যায়, তাহলে তাকে অবশ্যই পণ্যের গুণগত মান বিষয়টি মাথায় রেখে পণ্য উৎপাদন করতে হবে। সেক্ষেত্রে সে যদি পণ্যের গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদন করে এবং যদি বিএসটিআই কাছ থেকে নিবন্ধন পত্র সংগ্রহ করে বা বিএসটিআই কর্তৃক নিবন্ধিত হয় বা বিএসটিআই কর্তৃক তার পণ্যের মান নির্ণয় করা হয়, গুণগত কোয়ালিটি সম্পন্ন মান পণ্য উৎপাদন করে, বিএসটিআই তার ওই যে 153টি পণ্যের মধ্যে সে যে 53টি ধরনের বিএসটিআই অনুমোদন দিয়ে থাকে, 153টি পণ্যের অনুমোদন দিয়ে থাকে, সেই যদি এই 153টি পণ্যের যে কোনোটি উৎপাদন করতে যায়, তাহলে পণ্যের রং, ওজন, সাইজ, গুণাগুণ এই বিষয়টি সম্পূর্ণপূর্বক বিএসটিআই কার্যালয়ে আবেদন করে বিএসটিআই লোগো বা বিএসটিআই ট্রেডমার্ক সংগ্রহ করে। এখন আমরা জানবো বিএসটিআই আবেদন করার কার্য বা বিএসটিআই তে আবেদন করার নিয়মাবলী। বিএসটিআই এর আবেদনের নিয়মাবলী। বিএসটিআই এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে আবেদন ফর্ম ও নির্দেশিকা সংগ্রহ করা যায় এবং আবেদন ফর্ম সঠিক নিয়মে পূরণ করে নিচের কাগজ অর্থাৎ আবেদন ফর্ম সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে তার কার্যালয়ে জমা দিতে হবে। এবার আবেদন ফর্ম জমা দেওয়ার সময় আমাকে যে যে বিষয়গুলি অবশ্যই সংযুক্তি করতে হবে, ট্রেড লাইসেন্স, ট্রেন সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, বিনিয়োগ বোর্ডের সার্টিফিকেট, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কপি, 50 টাকা ফি। অর্থাৎ আবেদনপত্রের সাথে আমাকে যে যে বিষয়গুলি সংযুক্ত করতে হবে, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, বিনিয়োগ বোর্ডের সার্টিফিকেট, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কপি, 50 টাকা ফি। আবেদন ফর্ম জমা দেওয়ার 6 কার্যদিবসের মধ্যে ফিল্ড অফিসার ফ্যাক্টরি বা কারখানা পরিদর্শন করবেন, নমুনা সংগ্রহ করে সিল করে দেবেন। এই সিল করা নমুনা পণ্যের জন্য নির্ধারিত টেস্টিং ফি সহ বিএসটিআই টেস্টিং ইনস্টিটিউটে জমা দিতে হবে। জমাকৃত নমুনা টেস্টিং ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে পণ্যের ব্যবহৃত বিভিন্ন উপকরণ, কাঁচামাল ও অন্যান্য জিনিসপত্রের গুণগত মানের নিশ্চিতের মাধ্যমে বিএসটিআই পণ্যটিকে সার্টিফিকেট দেওয়ার জন্য মনোনীত করে। যদি পণ্যের নমুনার মান সঠিক না হয় তাহলে বিএসটিআইকে 48 ঘন্টার মধ্যে ডিসকোয়ালিফাইড এর কারণ সহ নোটিশ দেবে এবং পণ্যের মান উন্নয়নে পরামর্শ দেবে। বিএসটিআই নিবন্ধিত হওয়ার পর সে তার পণ্য উৎপাদন শুরু করে, যদি গুণগত মানসম্মত হয় বিএসটিআই তাকে পণ্য উৎপাদনের অনুমতিপত্র দিয়ে দেবে, আর যদি পণ্যের গুণগত মান ব্যবহৃত ও কাঁচামালসম্মত গুণগত মানসম্মত না হয় তখন বিএসটিআই ও প্রতিষ্ঠানকে পণ্যের গুণগত মান উন্নয়নের জন্য পরামর্শ প্রদান করবে। এবার বিএসটিআই কার্যাবলী, অর্থাৎ বিএসটিআই কি কি ধরনের কার্যাবলী পরিচালনা করে, যেমন বিএসটিআই তা হচ্ছে পণ্যের গুণগত মান নির্ধারণে করা, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিএসটিআই তদারক করে নিয়ন্ত্রণ করে, যারা তারা ভেজাল পণ্য বাজারে উৎপাদন না করে গুণগত মানসম্মত পণ্য বাজারে উৎপাদন করে, উন্নত মানের পণ্য বাজারে সরবরাহ করে। বিএসটিআই কার্যাবলীগুলি অর্থাৎ পণ্যের মান নিয়ন্ত্রণ করা, পণ্যের গুণ, রং, সাইজ এবং কাঁচামাল সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেই বিষয়ে তদারক করা। বিএসটিআই যে সব কার্যাবলী পরিচালনা করে অর্থাৎ বিএসটিআই কর্তৃক পরিচালিত কার্যাবলী সম্পর্কে বিস্তারিত জানা। পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই যে সকল ভূমিকা পালন করে তার মধ্যে পণ্য ও সেবার বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের বিষয়টি সামনে রেখে বাংলাদেশি মান নির্ধারণ এবং সময়ে সময়ে তা উন্নয়ন সাধন করা। 2, সংশ্লিষ্ট উৎপাদক, বিক্রেতা ও ক্রেতারা যেন এই মান মেনে চলে সেজন্য সাধারণ গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা। 3, দৈর্ঘ্য, ওজন, ভর, আয়তন এবং শক্তির পরিমাপ বিষয়ে বাংলাদেশি মান প্রতিষ্ঠা এবং এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা। 4, মান নিবন্ধন স্ক্রিনের মাধ্যমে, পরিদর্শনের মাধ্যমে বা উভয়ের সহযোগ ও উৎপাদনকারী ও ব্যবহারকারীদের বিএসটিআই নির্ধারিত মান উৎসাহিত ও বাধ্য করা। 5, পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য উৎপাদিত পণ্য উৎপাদন প্রক্রিয়া এবং কার্যপদ্ধতির গুণ ও দক্ষতা পরীক্ষা পরিদর্শনের জন্য প্রয়োজনীয় রিপোর্ট প্রদান করা। উৎপাদনকারী ও ব্যবহারকারী কর্মপ্রচেষ্টার মধ্যে সমন্বয় ঘটিয়ে কাঁচামাল, পণ্য, কর্মপরিচালনা বিধি, যন্ত্রপাতি, প্রক্রিয়া, উৎপাদনের উন্নয়ন এবং প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ধরন আকার কমিয়ে জাতীয় অপচয় রোধ করা। বাংলাদেশে বা দেশের বাইরে
কোনো প্রতিষ্ঠান বা বিদেশি সংস্থা কর্তৃক কোনো মানকে স্বীকৃতি দান গ্রহণ বা অনুমোদন করা নিবন্ধিত বা চিহ্নিত মান মঞ্জুর নবায়ন প্রত্যাখ্যান স্থগিত বা বাদ দেয়া ইত্যাদি তাহলে বিএসটিআই যেমন পণ্যের গুণগত মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি পণ্যের মান নিয়ন্ত্রণে বাজার নিয়ন্ত্রণে পণ্যের গুণগত মান রক্ষায় ক্রেতাগণ বা ভোক্তাগণ যাতে গুণগত মানসম্মত পণ্য ক্রয় এবং ভোগ করতে পারে সেদিকে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি জনসাধারণ ক্রেতা বা বিক্রেতাকে সচেতন করে তোলা এবং উৎপাদনকারী যাতে পণ্যের গুণগত মানসম্মত পণ্য ব্যবহার করে ভালো মানের কাঁচামাল ব্যবহার করে ভালো পণ্য উৎপাদন করে এবং পণ্যের গুণগত মান বজায় রাখে সে বিষয়ে বিএসটিআই সবসময় সচেতন থাকে শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই আমাদের অষ্টম অধ্যায়ের সমাপ্তি আজকে অর্থাৎ অষ্টম অধ্যায়ের যাবতীয় বিষয় সম্পর্কে আমরা পর্যাপ্তভাবে জেনেছি পরবর্তী ক্লাসে আমরা নতুন অধ্যায়ে আলোচনা শুরু করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।